এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি গিগাবাইটের 81 এক বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড। এই হিসেবে আমি এখানে রেখেছি i3 4 জেনারেশনের একটি প্রসেসর। আচ্ছা, RAM হিসেবে রেখেছি DDR3 8GB 1600 MHz-এর একটি RAM। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা বলেছি অ্যাটোমের 450 ওয়াটের 2 বছর ওয়ারেন্টি সহ একটি অরিজিনাল পাওয়ার সাপ্লাই রেখেছি। SSD হিসেবে